ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভাই, আজকে আমি যে গেমটা খেলবো তা হচ্ছে ডেথ পার্ক। তো গাইস, এই গেমটা একটা পুরনো একটা মানে হরর গেম। তো হরর গেম মানে হচ্ছে এখানে আমার যে এনিমিটা থাকবে সেই এনিমিটা হচ্ছে একটা ক্লাউন, ভাই ডেঞ্জারাস ক্লাউন। তোমাদের আমি কী বলবো আমি জানি না, তো তোমরা দেখতেই পাবে এই ভিডিওতে। আর গাইস চলো, আমরা গাইস একটা রুমের মধ্যে চলে এসেছি। তো গাইস কন্টিনিউয়াসলি কি একটা বাইরে ঠকঠক করছে ভাই ডোর। তো দেখবো এই ডোর আমরা খুলতে পারি কি না। তো তার আগে আমি এই ড্রয়ারটা একবার চেক করে নেবো যে ড্রয়ারে কিছু আছে কি না। কিন্তু না গাইস, ড্রয়ারে কিছু নেই আর এই সাইডেও কিছু নেই। তো গাইস চলো, ডোরটা আমি দেখবো ভাই। লক বলছে, সাবিত্রী লক বলছে। তো আমাকে এবার তৈরি এখানে ভাই, আমাকে মনে হয় হাইড হতে হবে। তো চলো হাইড হয়ে দেখি। ও তেরি ভাই, দরজা খুলে গেছে আর কে আসছে? তেরি ভাই, এটাই হচ্ছে আমার সব থেকে বেশি এনিমি। আর এই এনিমিটার কথা তোমরা সবাই জানো, এটা একটা মোস্ট ডেঞ্জারাস ক্লাউন। তো গাইস, এ যার পেছনে পড়ে তাকে মারা না পর্যন্ত ছাড়ে না। তো গাইস তোমরা দেখতেই পাবে। আর আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমি এই গেমটা আজকে এই ক্লাউনের সাথে থেকে আমি কমপ্লিট করতে পারি কি না। তো গাইস চলো, এখানে কটা বাজে ভাই? 12টা বাজে। তো গাইস এখানে ঠিক আছে, কোনো ব্যাপার না, 12টা বাজে এই ডেথ পার্কের এরিয়ায়। তো ও বোধহয় ড্রয়ারে কিছু রেখে গেছে। তো ড্রয়ারে কী আছে আমি একবার চেক করে নেবো যে কিছু আছে কিনা। তৈরি ভাই চাবি আছে। তো গাইস এখানে চিলড্রেন্স রুম কি চাবি ছিল, তো এই চাবি থেকে আমি নিশ্চয়ই এখান থেকে বেরোতে পারবো। আবে লক বলছে, ও তৈরি ভাই আমি ভাই এখান থেকে ব্যবহার করতে পারবো। ও তৈরি সামনে ভাই, ও খুবই খাতারনাক ডেথ পার্ক। তো গাইস চলো পেছনে আমি দেখবো যে ভাই এটা কোন জায়গা ভাই, কোনো ভাই আকাশে ভাসছে? ও তৈরি পেছনে তো মানে বাড়ি ছিল আর কি, এজন্য একটা ঘর ছিল ভাই, কোথায় জানি না। তো ভাই এটা মনে আকাশে ভাসছে ভাসছে আর কি ডেথ পার্ক। তো এটা কি ভাই? এটা মনে হচ্ছে ট্রেনের একটা টিকিট। তো গাইস ট্রেন টিকিটটা আমি নিয়ে নিই। এটা কি? হ্যাঁ গাইস এটা হচ্ছে ট্রেন টিকিট। আর কি হলো? ও হো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে আমার সব থেকে আবে মানে ক্লাউন আর কি ডেঞ্জারাস। আপবে তেরি ভাই ভালো করে চল না রে, মানে হাট আর কি, নাহলে ভাই রাত্রিবেলা কোমর ব্যথাতে মরবি। এই নিয়ে আমাকে আবার ধরতে আসবে। তো গাইস চলো, কোথায় আসছে আমি দেখতে পাইনি এখনও ভাই। আমি ক্রাউচ হয়ে যাচ্ছি সামনে, কারণ ভাই আমাকে এখানে বসে থাকলে হবে না, কারণ ভাই হুট করে যদি সামনে চলে আসে তো গাইস আমি এখান থেকে হাইড হতে মানে হাইড হওয়ার জায়গা নেই আর কি। তো চলো, এখানে আমি একটা ইয়ে পেয়েছিলাম, তো ট্রেন টিকিট। তো ট্রেন টিকিটটা আমি প্রথমে লাগিয়ে দেবো হচ্ছে স্টেশনে। তো স্টেশনে আমি লাগিয়ে দেবো ভাই। ভাই ভয় লাগছে ভাই, কোথায় ভাই হুট করে চলে আসতেরি ভাই, তেরি ভাই ভাগ 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 ভাগ। আবে ইয়ার সবে তো গেম শুরু হয়েছিল। ওই আবার তেরি ভাই, ভাই রানিং আসছে, আমি তোমাদের বলেছিলাম না ভাই, পুরো একদম যখন দেখতে হবে তখন পুরো দৌড়ে আসবে আমাকে মারার জন্য। তো গাইস আমি এখান থেকে ওর হাতে আমি কিছুতেই পড়বো না, তাড়াতাড়ি করে আমি এখান থেকে ভাই একটা গোল্ড চক্কর কেটে নিই তাড়াতাড়ি করে। তো চলো এখান থেকে আমি আবার চলে যাবো হচ্ছে ঠিক সেই যেখান থেকে গেমটা শুরু হয়েছিল সেই জায়গায়। তো ও ভাই অনেকটাই পেছনে আছে, মনে হয় আমাকে ধরতে পারবে না। তো চলো, তো গাইস আমি আবার সেই জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে ট্রেন বলে লেখা আছে। তো ও আর আসছে না গাইস, ও আর আসছে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, না আসলেই ভালো। তো চলো আমি তাড়াতাড়ি করে ওই ইয়েটা নিয়ে নিই আর কি, মানে টিকিটটা আর কি ওতে দিয়ে দিই ওর ওই স্টেশনে, নাহলে ভাই ট্রেনটা মানে যাবে না আর কি। তো চলো আমি গাইস এখানে দিয়ে দিচ্ছি এই ইয়েটা। তো এখানে ভাই দেখতে হবে কিছু আছে কিনা। তো এই না ভাই, আমার কাছে আছে তো ট্রেন টিকিট, আবার নিয়ে নে। তো এই ওকে গাইস, এখানে গাইস ট্রেন টিকিট এটা মানে নিয়ে নিচ্ছে আর কি। তো ট্রেনটাও চলছে আর কি। তো ট্রেনটা গিয়ে ওত্তরি ভাই, ট্রেন তো ভাই বহুত আচ্ছা কাম করকে গিয়া ইয়ার, খুব ভালো কাম করেছে মানে কাজ করেছে আর কি ট্রেন। তো গাইস চলো, ওখানে একটা প্ল্যাঙ্কস পাবো মনে হচ্ছে আমি। তো গাইস এই গেমটা আমি আগেও খেলেছিলাম, তো আগে অতটা কমপ্লিট করতে পারিনি কারণ এই ক্লাউনটারই জন্য। তো এবার আমি এখান থেকে দেখবো যে, তো এখান থেকে আমরা উডেন প্ল্যাঙ্কস আমরা পেয়ে গেছি। তো এই উডেন প্ল্যাঙ্কস মনে হয় লাগবে সামনে কোনো একটা ব্রিজকে আমি রিপেয়ার করতে লাগবে, কারণ ব্রিজটা রিপেয়ার না করলে আমি গেম কন্টিনিউ করতে পারবো না। তো গাইস চলো, এখানে আর কিছু আছে কি না আমি দেখে নেবো ভাই আশেপাশে, কারণ যখন আসে না ভাই ভাই খুব তাড়াতাড়ি হবে। দেখেছো গাইস আমি এই জন্যই বলেছিলাম ভাই খুব সাবধানে এটাকে প্লে করতে হবে, কারণ ভাই ডেঞ্জারাস ক্লাউন ইয়ার, খুব সহজে ভাই ছাড়ানো থাকে গাইস। ভাই রেঞ্জ বহুত আছে, আমি যদি এখন দূরে চলে যাই না তবুও পেছন করবে আর কি। তো চলো আমি এখানে, দেখেছো গাইস আমি বলেছিলাম না প্রচণ্ড রেঞ্জ ওর। তো এখন করছে কিনা আমি একবার চেক করে নেবো। না গাইস ওখানে বোধহয় হারিয়ে ফেলেছে, আমি ওদের ওর রেঞ্জের অনেক দূরে চলে এসেছি আর কি। তো চলো এখান থেকে আমি আবার নিয়ে নেবো যেটা, সেটা হচ্ছে ও হ্যাঁ ওই ব্রিজটাকে আমাকে রিপেয়ার করতে হবে। আর ব্রিজটা রিপেয়ারের জন্য আমার কাছে আছে হচ্ছে উডেন প্ল্যাঙ্কস।
উডেন প্ল্যাঙ্কস। এই যে গাইজ, এই ব্রিজটা আমাকে রিপেয়ার করতে হবে, তো এখানে আমি দিয়ে দেবো উডেন প্ল্যাঙ্কস। তো গাইজ হচ্ছে ওকে, এখান থেকে আমি একটা পেয়ে যাবো হচ্ছে লিকুইড টাইপ বোতল, হচ্ছে হ্যাঁ বোতল অফ ওয়াটার। তো এই বোতল অফ ওয়াটারটা আমার কাছে আমার লাগবে হচ্ছে ওই তোমার ওই যে বাচ্চারা যেখানে খেলে না ওই ঘোড়ার মতন যে ঘুরে। তো গাইজ তোমাদের আমি দেখাচ্ছি যে ওটা আমার কোথায় লাগবে। তো তার আগে আমি ভাই একটু চারপাশটা দেখে নিচ্ছি ভাই ভালো করে, কারণ ভাই সবই গেম শুরু হয়েছে আর বাই চান্স যদি মরে যায় তো আমার একটা লাইফ কমে যাবে। তো গাইজ এইটা আমার লাগবে হচ্ছে ঠিক এইখানে, তো এই ঘোড়াটা এখানে লাগবে। তো এবার এখানে এখান থেকে আমি একটা কোড পাবো, তো কোড হচ্ছে 3578। তোকে ভাই স্কিপ করে দিই এটা, তো ঠিক আছে 3578। তো 3578 আমার লাগবে হচ্ছে ওই যেতে যেতে একটা সেই বাঁদিকে একটা হাউস পড়েছিল না ওই ঘর না, ওটা ওয়্যার হাউস বলে জানি না, আমি ঠিক খেয়াল করিনি। তো ওইখানে এই কোডটা লাগবে যাতে আমি ভেতরে ঢুকতে পারি আর কি। তো বেশ চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর ওই ক্লাউন আপাতত আমি দেখতে পাচ্ছি না ওই ক্লাউনকে, তো ওই ক্লাউন যদি মাঝখানে যদি সামনে চলে আসে তো আমি কিছু করতে পারবো না। তো গাইজ এই কোডটা আমার লাগবে হচ্ছে এই সাইডে, এই দরজাটায় আমাকে এই কোডটা লাগবে। তো আসছে না গাইজ, এইখানে লাগবে হচ্ছে কোডটা। তো কোড ভাই এখানে অটোমেটিক মনে হচ্ছে, হ্যাঁ গাইজ এখানে অটোমেটিক দরজা খুলে গেছে। তো এখানে আমি যাবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, তো অ্যাডমিনিস্ট্রেশনে আমি চলে এসেছি। তো এখানে চলে এসেছি, তো এখানে আমাকে ইয়ে করতে হবে আপস্টেয়ার্স টু সেকেন্ড ফ্লোর। তো গাইজ আমাকে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য কোনো চাবি খুঁজতে হবে কিনা দেখতে হবে। তো সেকেন্ড ফ্লোর কোথায় আছে আমি আগে চেক করে নেবো। তো আসছে না তো ভাই, ভাই এখানে পেছনে পড়লে ভাই আমি কোথাও যেতেও পারবো না, কারণ ভাই খুব দেরি। হ্যাঁ সিকি তাইসি, আরে ইয়ার দেখেছো গাইজ আমি বলেইছিলাম না আমি এখানে আসলে আমি কিছু করতে পারবো না, কারণ জায়গাটা খুব ছোটো ছিল। তো গাইজ চলো আমি তাড়াতাড়ি করে এখান থেকে ওই জায়গায় চলে যাই, কারণ ভাই সোজা যাবো আমি, পেছনে পড়লেও কিছু করার নেই। তো গাইজ ওকে, আমি গাইজ এখানে চলে এসেছি অলরেডি, মানে দৌড়াতে দৌড়াতে আর কি। তো আশেপাশে আর কিছু আছে কিনা আমি দেখে নেবো, না গাইজ কিছু নেই। তো গাইজ একবার আমি ভাই একটা লাইভ অন্তত মানে শেষ হয়েছে আর কি, আরও পাঁচখানা লাইভ আছে আমার। তো চলো এই সাইডে কিছু আছে কিনা আমি চেক করে নেবো, এইখানে এই সাইডে কিছু আছে না গাইজ এই সাইডে তৈরি এটাকে তৈরি ভাই ওখানেই ঢুকেছিল। আরে ইয়ার তো গাইজ ঠিক আছে কোনো ব্যাপার না, আমি গাইজ মনে হচ্ছে দেখা যাক কী হয়। তো গাইজ চলো এখানে ভাই খুব সাবধানে খেলতে হবে আর, এই ক্লাউন ভাই যখন পেছনে পড়বে না তখন একদম হাল খারাপ। তো ঠিক আছে গাইজ আমি মোটামুটি এখানে চলে এসেছি, এখানে কিছু নেই। তো গাইজ আমাকে মেন বিল্ডিং এন্টার করতে হবে, মেন বিল্ডিং আবে কোথা দিয়ে আবে ইয়ার, এ মনে আজকে ভাই পুরো একদম আমাকে মনে কমপ্লিটই করতে দেবে না গেম। আর দেখেছো গাইজ আমি যেখানে যাচ্ছি পুরো পরপর পরপর চলে আসছে। তো চলো কোনো ব্যাপার না, আমিও চাই চাও যাক পুরো পরপর পরপর চলে আসছে। তো গাইজ আমি এখান থেকে এখন দৌড়ে যাবো, দৌড়ে আসবো পুরো একদম ভাই, কারণ ওই হাঁটার সিন নেই ভাই। দেখেছো আমি জানি ভাই আমাকে ভাই কমপ্লিট করতে দিচ্ছে না, এই ক্লাউন আমাকে কমপ্লিট করতে দিচ্ছে না, জানি না দেবে কি না। তো গাইজ চলো আপাতত যাওয়া যাক ভেতরে, ভাই সাবধানে খেলতে হবে আর হবে। তো গাইজ আমাকে এখানে চারখানা মতো আছে, পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্কাস আর একটা কী দেখলাম আবে ইয়ার, আরে ভাই আমার এই করে করে কতগুলো লাইফ নষ্ট করে গেল। তো গাইজ চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে ভাই। তো গাইজ আমি মোটামুটি এই সাইডে আবার চলে এসেছি। তো মনে হচ্ছে গাইজ আমি তোমাদের বলেছিলাম না ক্লাউন বহুত ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস ইয়ার। তো চলো আরে ভাই আসিস না ভাই, এই গেমটা ভাই একটু কমপ্লিট করতে দে, তখন থেকে এখানেই পড়ে আছি। তো চলো আপাতত ক্লাউনকে আমি কোথাও দেখতে পাচ্ছি না, তো আমাকে এন্টার করতে হবে হচ্ছে এই সাইডে। আসছে না গাইজ আসছে না, তো গাইজ আমাকে এন্টার করতে হবে। তো আমি এখানে হাইড হয়ে যাই কিছুক্ষণ, কারণ অনেকটা সময় আমরা মানে এরম করে আর কি ইয়ে করে দিয়েছি। তো ক্লাউন আমাকে ধরে নিচ্ছিল বারবার, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তো ক্লাউন এখন আসছে না, তো আমি সোজা গিয়ে যাবো, সোজা গিয়ে এই সাইডে একটা হাইডের অপশান আছে, এই সাইডে আমি হাইড করে নেবো যাবো, কারণ ভাই আমার মনে হচ্ছে পায়রাও যাই পাচ্ছি। তবে ইয়ার ভাই ঠিক সময় ঢুকেছি, ওই দিকে আসছে ওই দিকে না, তো গাইজ মনে আমাকে দেখতে পাইনি। হ্যাঁ তো আমি বলেছিলাম না ক্লাউন ভাই বহুত ডেঞ্জার আছে। তো গাইজ আমি ঠিক সময় ভাই হাইডও গিয়েছিলাম, নাহলে ভাই বাই চান্স চলে আসলে মুশকিল হয়ে যেত। তো গাইজ এখনও বেরিয়ে গেছে এই সাইডে, তো আমি আর দরজা খুলবো আবে তেরি। আর তো এই লাইটগুলো ভাই প্রচুর জ্বালাচ্ছে, হয় বন্ধ হয় না জল ঠিক করে। তো ঠিক আছে আমি এখান থেকে সেকেন্ড ফ্লোর কী আমরা পেয়ে গেছি, তো এবার আমরা যাবো হচ্ছে ঠিক সেকেন্ড ফ্লোরে। তো চলো যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে, এখন পিছনে না পড়লেই হয়। আবে খোল তো এটা কি লেবিরিন্ট লেবিরিন্টটা কী ভাবে আবে ইয়ার, নেই নেই ভাই খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা ভাই, আমার ঘরে যদি এরকম হতো ভাই খুব ভালো জায়গা। চলো চলো আমি এখান থেকে সামনে যাই। আবে এ কোথা দিয়ে এলো, আবে তেরি এ কোথা দিয়ে এলো, আবে আবে ভাগ 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 ভাগ, আবে আবে তেরি এত তাড়াতাড়ি আমি এর সাথে আবার আবে ইয়ার
তো গাইস চলো আমি এই সাইড দিয়ে এখানে চলে এসেছি। কোথায় কোথায়? তো গাইস বাঁ দিকে আমি চলে এসেছি। তো আবে ভাই হাঁট যাই আর। তো ঠিক আছে আমি এখান থেকে এই ডান দিকে ডান দিকে ডান দিকে আবে তো এখান থেকে আমি ডান দিকে চলে এসেছি। তো এখানে ভাই দুটো দরজা আমরা দেখতে পাচ্ছি, তো কোনটা খুলবে আমি জানি না। আবে খোল, আবে খোল একটা, আবে আর মেরে দেবে, আবে ইয়ার মেরে দিয়েছে। আবে ভাই এগে আমাকে কমপ্লিট করতেই দেবে না, কিছু করার নেই। তো গাইস আর মনে হয় আমার কাছে একটা লাইফ বেঁচে আছে, কিছুই তো আমি করতে পারলাম না। আমার মনে হয় আমার কাছে আর একটা লাইফ বেঁচে আছে, জানি না কী হবে। তো ঠিক আছে এখান থেকে চলো তাড়াতাড়ি করে আমরা কেটে পড়ি, ওইখানে আবার যাই, নাহলে ভাই খুব মুশকিল হয়ে যাবে। তো ঠিক আছে গাইস আমরা আবার এখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে ঠিক এইখানে, মানে যাচ্ছি আর কি। এবার যদি আমাকে কিছু করে আমি আর নেই, শেষ, পুরো কমপ্লিট করে দেবে, মানে কমপ্লিট হয়ে যাবে আর কি, গেম মানে ইনকমপ্লিট থাকবে। তো গাইস ঠিক আছে আমি চলে এসেছি আবার এই হাউসের মধ্যে, দৌড়াতে দৌড়াতে এসেছি ভাই অ্যাডমিনিস্ট্রেশন। তো চলো ভেতরে যাওয়া যাক। আমি বেশ সোজা গিয়ে আবার ওই ডোরটা মানে সেকেন্ড ফ্লোরে যাবো, কোনো দিকে আর দেখবো না, ক্লাউন হোক আর যাই হোক ভাই মানবো না কাউকে। তো ঠিক আছে চলো, ক্লাউন আপাতত ক্লাউনকে আমি দেখতে পাচ্ছি না, তো ক্লাউন কোথায় আছেও জানি না। তো গাইস চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক এইখানে লেবিরিন্টে। তো লেবিরিন্টে আমরা চলে এসেছি, অলমোস্ট আমরা চলে এসেছি। তো এবার আমরা যাবো সামনের দিকে, কারণ ক্লাউন মনে হয় আর আসবে না। আবে তিনি ক্লাউন চলে এসছে, তো ভাই ভাগো 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 আগে এখান থেকে, কারণ ভাই ক্লাউন চলে এসছে সাইডে। আবে তেরি ভাই কোথায় যেতে হবে ভাই, ও তেরি আটকে যাবে। তো ঠিক আছে গাইজ এখান থেকে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে ভাই কেটে পড়বো, তাহলে তাহলে আর অসুবিধা হবে না। এখান থেকে আমি বাঁ দিকে যাবো, এবার এখান থেকে আমাকে যেতে হচ্ছে ওই এবার বাঁ দিক। তো ঠিক আছে বাঁ দিক গিয়ে ডান দিক, এবার ডান দিকে গিয়ে আবার বাঁ ডান দিকে। তো ঠিক আছে আমরা এই সাইডে মোটামুটি এইটা চলে এসেছি। তো এবার আমরা কোথায় কোনটা খুলবো, এটা খুলছে, বেটা খুলছে না, আমি খোলো চলে এসছে। তো গাইজ এটাও খুলে গেছে, তো এবার চলো সোজা, পিছনে আসছে ক্লাউন আসছে। আবে ইয়ার ওই এবার ইয়ার ভাগ 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 ভাগ, আবে ইয়ার শেষ, আর নেই, আর লাইফ নেই, ছটা লাইফ, ছটা আমাকে পুরো খেল খতম করে দিয়েছে, আর কিচ্ছু করার নেই। তো আমি এটা কোথায় আছি ভাই, হসপিটালে আছি, হসপিটালে। এটা কোথায়, এটা কি ভাই আইসিইউ নাকি কে জানে। তো গাইজ এটা এখানে কী আছে আমি জানি না, হসপিটালে ভাই বেডে আছি। তো ঠিক আছে এটা মনে হয় আমাকে ক্লাউন মনে হয় ভর্তি করে দিয়েছে, মানে জোকারটা যেটা ছিল। তো ঠিক আছে জোকার যখন আছে জোকারের মতো থাকতে দাও, আর আমাকে এখানে মনে হয় গেম কমপ্লিট হয়নি না গাইজ, গেম কমপ্লিট হয়নি মোটামুটি। তো গাইজ চলো মোটামুটি গেম ওভার। তো গাইজ আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন ভিডিও আসা অবধি অপেক্ষা করো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকবে, ভালো থাকবে, বাই।